বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইনা চ্যাটার্জি। আজকে তোমাদের নিয়ে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখলে খুব খুশি হবে। এবং এই ভিডিওটা একটা মেয়েদের জন্য, মানে এটা সাজা গোজার একটা জিনিস, এটা আই লাইনার শেখাবো আজকে তোমাদের। আই লাইনার কীভাবে করলে তোমাদের প্রপার লাগবে সেটা নিয়ে আজ তোমাদের শেখাবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, প্লিজ লাইক করো, কেউ কিন্তু কিছু করছো না। আই এম ফিলিং ভেরি স্যাড, সো প্লিজ ডু দিস। চলো, তোমাদের আজ আমি দেখাবো আই লাইনার করা। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা আই লাইনার হলো। কিন্তু তোমরা এরকম করতে যেও না, তোমরা এই জন্যই এরকম করবে না, কারণ তোমরা যদি আমার মতো করতে যাও তাহলে কিন্তু সেরকম হবে না প্রপারলি। আমি কিন্তু শিখেছি বলে করছি, তোমরা প্লিজ এরকম করতে যেও না, এটা তোমাদের বিগিনার্সদের জন্য তোমার করাটা। এটা একটা নতুন শেপের একটা আইলাইনার, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা তোমরা দিতে পারো, এটা আমি একটা নতুন শিখেছি ইউটিউব থেকে, শিখে আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি টেকনিকটা। অনেকে আছে মোটাভাবে দিতে চাও, তাদের জন্য মোটাভাবে অনেকেই দিতে চাও, তাই তো? এইটা খুব সুন্দর একটা লুক হলো, দেখো খুব সুন্দর একটা লুক এসছে এটা। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে করলাম লুকটা? যারা একটু মোটাভাবে দিতে চাও তাদের জন্যটা করছি। তোমরা অনেকেই তো মোটা ইয়ে ভালোবাসো, মোটা আইলাইনার, তাদের জন্য এইটা করা আমার। অনেক রকম আইলাইনার হয় বন্ধুরা, কিছু আইলাইনার হয় খুব সরু টাইপসা, কিছু আইলাইনার হয় একটু বড়। তো তোমরা যদি চাও মোটা আইলাইনারও করতে পারো তোমাদের ইয়ের জন্যই, দেখবে তোমাদের আই লুকটা বেশ ভালো হবে। দেখো